আমি ভেবেছিলাম হয়তো খেলে একটা চাকরি বাকরি পাবো, সংসারে এই দুর্দশা দুঃখ ঘোচাবো, তো সেটাই যখন পারবো না তো বেঁচে থেকে কি করবো, মরে গেলেই ভালো হতো। শুনলেন কথাটা, বাংলার এক ফুটবলার বলছেন এই কথা। মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, কেন দু মাস ধরে যার পরিবার কখনো আধ পেটা খেয়ে কখনো বা না খেয়ে কাটাচ্ছে, তার মুখে এই কথাটা কি স্বাভাবিক নয়? দলি অধিকারী বাংলা মহিলা ফুটবল দলের হয়ে জাতীয় গেমস, ইন্দো বাংলা গেম, স্টেট গেমসে খেলা ফুটবলারের আজ এই অবস্থা। বাবা পায়ের রোগে হারিয়েছেন কর্মক্ষমতা, মা করতেন আয়ার কাজ, কিন্তু তিনিও এখন অসুস্থ, তাই সংসারের বড় মেয়ের হতাশাটা যে খুব স্বাভাবিক। ছোটবেলার সাধনার এই পুরস্কারের মেডেলগুলো এখন ওর কাছে বোঝা। মেডেলগুলো তো আমার কাছে বোঝা, যখন আমি পেয়েছিলাম খুব আনন্দের সহিত সম্মানের সহিত পেয়েছিলাম, কিন্তু এখন আমার কাছে ওগুলো এখন বোঝা ছাড়া আর কিছুই না। বাবার চোখে শূন্যতা আর মায়ের দিন কাটছে আতঙ্কে। মেয়ে যদি কোনো ভুল পথ বেছে নেয় স্বাভাবিক, ডলি যে আর বাঁচতে চায় না। একদিন বাড়ি আসি, নিরাত একটা বেজে গেছে, ব্যান্ডেল স্টেশনে বসে বসে কেঁদেছে। আমাদের এখান গাড়ি এক লোক বলছে, আপনার মেয়ে ব্যান্ডেল স্টেশনে একটা বাজে বসে কাঁদছে কেন? তারপরে জিজ্ঞেস করি, আমি সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়ে নিয়ে আসি, বলছে কি হবে হাতল ছা, ফুটবল খেলে আমি কি পেলাম, ছেলে মানুষের মন বাড়ি এত কষ্ট, দেখে যদি কিছু করে ফেলে আমি তার সেটাই দুঃখ রাখতে পারবো না। ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ, ভাগ্যের হাতেই এখন ওদের জীবন। ক্রীড়ামন্ত্রীর কাছে ওদের আবেদন, একটা চাকরির ব্যবস্থা করে দিন। ফুটবলারের প্রয়োজনীয় খাবার তো দুরস্ত, নইলে যে উনুনে হাঁড়িটাও আর চড়বে না। ওর রংচটা প্রিয় ফুটবলটার মতোই এখন ডলির জীবন। কোটি টাকার আইপিএল ফর্মুলা ওয়ানের দেশেরই এক ক্রীড়াবিদের এই অবস্থা। সত্য সেলুকাস, কি বিচিত্র এদেশ।